চাঁদের মাটিতে পানির খোঁজে এবার পাড়ি দেবে চলমান রোবট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা 2023 সালের শেষের দিকে তাদের প্রথম চলমান রোবট চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। নাসার ঘোষণা অনুসারে এই রোভার চাঁদের জমিতে পানি, বরফ ও অন্যান্য সম্পদের খোঁজ চালাবে। এই রোবটের নাম ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার, সংক্ষেপে এর নাম ভাইপার। চাঁদের দক্ষিণ মেরু এলাকার তথ্য সংগ্রহের ব্যাপারে বিজ্ঞানীদের সাহায্য করবে এই রোবট, যা পরবর্তী সময়ে চাঁদে মানুষের অভিযানের সময় ব্যবহার করা যেতে পারে। ভাইপার যে তথ্য সংগ্রহ করবে সেগুলো বিজ্ঞানীরা চন্দ্রপৃষ্ঠের সম্পদের সুনির্দিষ্ট অবস্থান এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশ যাত্রী প্রেরণের প্রস্তুতির ক্ষেত্রে সম্ভাব্য অবতরণ স্থল সম্পর্কেও পর্যালোচনার কাজে ব্যবহার করবেন। নাসার সদর দপ্তরে ভাইপারের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী বলেছেন, চন্দ্রপৃষ্ঠে মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো সবচেয়ে সক্ষম রোবট হবে এই ভাইপার। চন্দ্রপৃষ্ঠের সে স্থানগুলোতে অভিযান চালাবে ভাইপার, যে অংশ সবার কাছে এখনো অজানা। বন্ধুরা, ভাইপারে থাকবে বিশেষ চাকা ও সাসপেনশন সিস্টেম, অর্থাৎ উঁচু নিচু জমিতে মসৃণভাবে চলার ব্যবস্থা। এর ফলে ভাইপার চাঁদের বুকে বিভিন্ন ধরনের মাটি ও এলাকায় অভিযান চালাতে পারবে। চন্দ্রপৃষ্ঠের প্রথম কোনো রোভারে এই প্রথম থাকবে হেডলাইট। এর ফলে চাঁদের চিরদিন আলোর বিপরীতে থাকা অংশগুলোতেও অভিযান চালানো যাবে। ওই এলাকাগুলো সৌরমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান। সৌরশক্তিতে ভাইপার কাজ করবে। ভাইপারের নকশা তৈরির কাজ অনেকটা এগিয়েছে এবং এর প্রস্তুতির পর্ব সম্প্রতি সম্পন্ন হয়েছে। নাসা এখন পরবর্তী পর্বের জন্য ওই রোভারের অনুমোদন দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে মহাকাশ বিজ্ঞানের নতুন নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।